الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. محبة الرسول بركة صلى الله على محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. صلى الله محمد صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله لا محمد صلى الله على محمد صلى الله. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. رانتي لك ওইতিহ্যবাহী শেখপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক ইসলাম ইসলাম মাহফিলের শ্রদ্ধ সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবকের এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, প্রান্তীয় ছাত্রবন্ধু হল পদ্মার অঞ্চলের পদ্মা মিশিল আমার মা বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ মেরে মা জীবন নামাজে দেখা রইয়া জান্নাতি ও মাহফিল ও দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নদী প্রেমিক মানুষের লোকে হাজিরি তৌফিক দিছে মহান খুশি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে চলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, ইনশাআল্লাহ বিদেশি মেহমান আমার বাড়ি মানি কুলার দ্বারা আইসি সে বেশি লাগলো মাথায় সহ্য করতে একদম
একশোর মাঝে একশোটা মাহফিল হচ্ছে দেওয়া, বিশাল বড় বড় মাহফিল হচ্ছে। আল্লাহ শুক্রিয়া সে পুরো মাহফিল করবেন। আমি আশা করছি আপনারা লোকে নিতান্ত জরুরি আর্থিক জীবনে হয়তো এই কথাগুলো জরুরি। আমি মানুষ তো চলি মানব নাই, এর মাধ্যমে কথাগুলো দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জীবনে খুবই বেশি ব্যস্ততা আছে, যা হল মাতৃতা। যে বড় লোক এর মাঝে ব্যস্ততা আছে, যে বেটা ফকির বিচারের মাঝে ব্যস্ততা আছে, ঠিক নিয়ে যাব এই কথা আমি শিখছো না। নিজাকে যে কোয়ালিটির মানুষ তৈরি হবে আপনার সেই ব্যস্ততা একদিন শেষ করিব, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক। এই ব্যস্ততা ভালোই আপনি একদিন পরে পরে বাড়ি দেওয়া লাগবেন না যাচ্ছে মাত্র এই সময় যদি আপনি চায় আমি তো বহুত বড় কিচ্ছু আসলাম, হয়তো আমার দুই চার দিন দুই চার ঘন্টা শুরু করবে আসা হয়তো ওই হচ্ছে নির্ধারিত সময় নির্দিষ্ট জায়গা বিশ্বাস করি যে মরা যেদিন আইবো যেদিন মৌত আমার লাগে ঠিক করে গেছে, এদিন হাজারো ইচ্ছা করলে হচ্ছে এই জমিনে থাকতাম না, তো পারতাম মরা লাগতো জি। মরতেই যখন হইব তাইলে মরণটা কি সফল মরণ হইতো না বিফল মরণটা সফল হইত না বিফল হইত, সার্থক হইত না অনর্থ হইত, জান্নাতি আমার তানসাই না জাহান্নামি আমার জি, আপনার মঙ্গলা রাস্তা না আল্লাহ নির্ধারিত রাস্তা, আল্লাহ দ্বারা নির্দিষ্ট পথ আছে না নাই এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ অভিসম্পাত দুনিয়া এবং লানত দিবাসে নিশ্চয় যাহারা আল্লাহ রসুলকে কষ্ট দিব তারা লাগি আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং আখিরাত। ওয়া আদ
অপমানজনক বেজ্জতিমূলক শাস্তি। আশাবাদী আমার আয়াতে কেরিমার বাংলা অনুবাদ বুঝা গেছে কথাটা তিনটা আল্লাহ আল্লাহ রসুলের দ্বারা কষ্ট দিব এরাল নাকি লালত দিছেন আল্লাহ দুনিয়া খেরাতে আর এরাল নাকি পরকালের বেজ্জতির শাস্তি কিতাল নাকি বাচ্চার মুসলমানি দিদা ডাক্তার সাথে হত্যাহররা ডাক্তার সাথে বাচ্চারে মুসলমানি দিদা বা আমরা আজাম বন্ধু মুসলমানি সারা গাউরে ভাই ভাই আল্লাহ বাবায় মায় কুকুমে দাওয়াতি আইজন গরু বসি গরু হত্যা যে সময় ভাই সাথে বাই দিছেন মুসলমানি দিলাইটা এই সময় বাচ্চারা বা আল্লাহ দিয়ে মুসলমানি হয়েছে না বেটি হাত দিয়া কোনো বিট সন্তান কিন্তু মার মায়ার মায়ার গতিকে এই বাচ্চার কষ্ট মার কষ্ট কথা দিবি সর্বপ্রথম আল্লাহ তার কি আর হাবিবের
দুনিয়ার কোন মানুষ সময় সৃষ্টির যোগ্যতা আসেন না, তখনও আমার আল্লাহ নবীর সামনে দুর্বুদ করছে সোহাগ। জমিনের মাঝে আল্লাহ রেখুন লাগাল্লা পাইলে আল্লাহ রে কষ্ট দিব কিলা যে সমস্ত আমার একমত হইছে যে কোন তফসিলের কিতাব আপনি যে কোন তফসিল বার করলে দেখবা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি আল্লাহ রসুলের নিজে হজরতে আদম আলাইহিসাল্লাম মাটির শরীর এখানে আসেন না, অর্থাৎ আদমের রূহ দিছেন জমিনের মাঝে ফাটাইলা, কিন্তু সমাজ নদীরে নবী প্রকাশ করাইলা 40 বছর জুহুরে নবুয়ত হইছে 40 বছর বয়স। এই কারণে উম্মতে মুহাম্মদের কাছে আল্লাহর রাসূলের সারাটা জীবন অবিস্মরণীয় অনুসরণ করে কইছে সুবহানাল্লাহ। আমার নবী কেমন ইনসাফ ওয়ালা আসলা, আজকে দুনিয়ার মানুষের কি জিকাও যে জবাব পাইবা এক ধরনের, আর যে নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লালন হোসেন 2টা বছর যার মুখুর দুধ হজরতে হুজুরের কাছে পান করছে, এই হালিমা হইলে জগতের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ইনসাফ ওয়ালা ব্যক্তি। আমি হালিমা ওই দিন জেনে গেছি যে দিন তো এই বাচ্চারে আমি দুধ খাওয়াইছি, আমার বাচ্চা মুহাম্মদ জান বুঝছি যে আল্লাহ জমিনের মাঝে এর মতো ইনসাফ ওয়ালা জমিন আল্লাহ সঙ্গে বানাইছে না কি আবার চোখ বুঝে বুঝলে যেদিন চলে মোহাম্মদ আমার বুকুর দুধ হওয়ার সুযোগ দিছি, ওই দিন চলে তাই একটা স্তন পাইছে শুধু তাই নষ্ট জমিনের মাঝে নবীর চিন্তাইলে 40 বছর বাদ তো নেয় নবীর জীবনী দুনিয়ায় আইবার আজ তো নেয় মানুষের নবীর চিন্তা কিতাব বার হল সর্বপ্রথম খানায় কাবার আমার নবীর লাগে চিঠি লেখিয়া সোনার তক্তির মাঝে চিঠি লেখিয়া আল্লাহ রসুলকে সালাম দিয়া ও কথা হইয়া গেছিল ইয়া রসুলাল্লাহ, যদি আপনার বিপদাম যেদিন মক্কার মানুষে আপনার মাল্লাওলে এদিন আপনার তারার বিরুদ্ধে আমি আমি চুপ্তা হল আপনার পক্ষে যুদ্ধ করছি
এটা কোন দিন তোর কথা বলে নবী দুনিয়াইতে এবার হাজার বছর আগে যেটা আমার নবীর সামনে স্মৃতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা মুনাওয়ারাত আইলা আসলে এই আমার দাওয়াত দিয়ে আসলে নিজের এলাকাত আমি পাই নি যে কোনো দিন লম্বা টাইম দিয়ে কিন্তু আমার দোষ আমি দাওয়াত আইলা তো বেশি দিন সেই মদিনা দাওয়াত দিন দুটো লাগাইয়া দিলে আমি ওটা পারি না দিলার লাগে আমার দিয়ে লাভ আজকে আমি অন্তর্ণ শ্রী মূলকম সরসুন যখন ভগুন্তি গ্রাম মানো শিখতেই পারছি আমি সত্যি আশ্চর্য যে রসুলের পাশে দুনিয়াতে এবার হাজার বছর আগে যেটা আমার নদীকে মহব্বত করিয়া কেমন লাভ দুনিয়ায় কোন বাজারের বই কথা হইয়া আমার বাদে মদিনার মানুষের ব্যবহার দেখে আমি বিজুল্লাহ খুশ হই না কারণ এদিন মদিনার মানুষের নদী আচরণ করছে চিরস্বরণীয় উঠার জমিনের মাঝে নামন্ত শীঘ্র হয়
চতুর্থ বাচ্চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা চতুর্থ বাচ্চায় তোর মাতার উপরে হাত তুলেন, হে মদিনার বাচ্চাই, আমি নবী কামলিওয়ালা তায়েফ গেছিলাম, তায়েফের বাচ্চেন যে আমার মারিয়া বিদায় করছেন, আমি নবীর জমিন মক্কা শরীফ জন্মভূমি মক্কা মক্কা শরীফ, সেই মক্কার বাচ্চেন যে আমার ফাইয়া এত খুশি হয়েছে না, তায়েফের বাচ্চেন যে আমার পাথর মারিয়া বিদায় করল, এরে মদিনার বাচ্চাই আজকে তোমরা আমি নবীর ফাইয়া এত খুশি হন ভাই, সত্যি কি তোমরা জীবন এইভাবে আমি নবীর লাগি খুশি হইতাম নবী, আমরা মক্কার বাচ্চান তোর মত নাই গো নবী, আমরা তায়েফের বাচ্চান তোর মত নাই, আল্লাহ যদি দয়া করি আপনি নবীর আমরা দেশ আনছেন, আমরা মদিনার বাচ্চেন যে আপনি নবীর নাকি আমরা জান দিয়ে জীবন দিয়ে আপনি নবীর আমরা খুশি করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল বাইয়া বাইয়া নবীজির চোখের পানি পড়ে আল্লাহর হাবিবে মদিনার মুরব্বী মানুষকে ডাক দিয়ে কইল মুরব্বী হল, এ মদিনার মুরব্বী হল মক্কার মানুষ আমার মারিয়া দেশ থেকে বিদায় করলো, তাইফের মুরব্বী আপনার রুকুরে বাচ্চেন যে পাথর মারল, আর তোমরা মদিনার মানুষে আমি নবীরে ভাইয়ে তো আনন্দে তো খুশি করতে আসে, সত্যি কি তোমরা আমি নবীর লাগে তোমরা এই খুশি চিরদিন থাকবনি, মদিনার মুরব্বী শ্রেণীর মানুষ আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষে আপনি নবীরে ভাইয়া বড় খুশি হয়েছি, আমরা মদিনার মানুষ আল্লাহর হাবিবে ওয়াদা দিতে পারি আমরা জীবনে কোনোদিন আপনার কষ্ট দিতাম না, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর লাগে আমরার বাড়ি ঘর জায়গা জমি এবং কি আমরার বউ বাচ্চা দিয়ে আপনি নবীর আমরা খুশি হতাম সাই, আল্লাহর হাবিব দয়া করি আমরা মদিনার মানুষকে আপনি এতিম মানে কোনোদিন ফালাইয়া তাই না জানো, আল্লাহর রাস্তে আমরা মদিনার মানুষকে আপনি চিরদিন আপনি নবীজি থেকে খুশি রাখুন জানো, আল্লাহর হাবিবে ডাক দিয়া হল মদিনার মানুষ হল, আমি তোমরা মহব্বতের বদলে দুনিয়ায় দিতাম মারতাম নাই, খাই কি আমার ময়দান হাউজে কালচারের কিনারে তামিও দিয়ে তোমরা মদিনার মানুষের বদলা, তুমি এর আগে দুনিয়ায় তোমরা রে সান্ত্বনা দিয়া যাই, আমি যদি ওই জন্য নবীর জন্মিছি না যদি ওই মদিনার মাটিতে আমি জন্মিছি না প্রয়োজনে থাকি যে আমার জন্মভূমি মক্কা আমি যাইব দুনিয়ার বিভিন্ন জায়গাতে আমি নবী প্রয়োজন থাকতে চাইব, কিন্তু আমি নবী এই জমিন তো নবী যাই চিরদিন আল্লাহ চিরদিন মাটির যত আরাম করুন, ও মদিনার মানুষ হল তোমরা মহব্বত ভালো আছে বদলা দিব লাগি, আমি নবী কি আমত পর্যন্ত মদিনার মাটির যত আমি নবী আরাম করুন, আল্লাহর হাবিব এত খুশি হইলা রে ভাই রহমতুল্লিল আলামিন রে ভাইয়া, মদিনার মানুষ আল্লাহর হাবিবের হাতে তো চুমা খাওয়া শুরু করলো, কিতাব লেখাই যে নবীজি রে ভাইয়া এত খুশি হইয়া নবীজি রে দরিয়া তার পানি খুঁজতে চেষ্টা করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা গরিবের বাড়ি তো সিহানতা সব প্রত্যেকটা মদিনার মানুষে আমার নবীরে ডাকে ইয়া রাসূলুল্লাহ আমার গুরুত্ব আল্লাহর হাবিবে দেখুন খার গরো যাইমু যার গরো যাইমু হে খুশি হইবো যার গরো যাইতাম না হে যাইব, আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল মদিনার মানুষ আমি সব রে খুশি হইতাম যাই তবে আজকে আমি নবী দিয়ে খেয়াল করে আমার ইচ্ছা আমি যাইতাম না, আমি নবী হুকুম করলাম আমি যে উঠের উপরে আইছি সেই উঠনিটার উপরে আমি বাদ দিলাম, আমার এই উঠনিটা দিয়ে যার ঘরের সামনে বইব আমি নবীও গুরুত্ব শিখি, মদিনার মানুষ শান্ত হয়ে গেল আল্লাহর হাবিবের উঠনি মোবারক উঠনিটা দাঁড়িয়ে দিলাই না উঠনিটার ইচ্ছা মতো উঠনিটা যাইতে আসে রে ভাই, যাইতে 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 হাজার বছর আগে 200 ঘর ঘর বানাইয়া এখন ঘর দুতলা 200 ঘর ঘর একতলা বিল্ডিং বানাইয়া
বাদশাহ তুব্বে ওয়াল হামিরি 200 জন আলিমরে কোটি কোটি টাকার সম্পদ দিয়া আল্লাহর বান্দা অনুরোধ করিয়া গেছি, এ আলি মহল এই 200 ঘরের মাঝে তোমরা বসতি করো। এই দুইতলা গোরখান আমি যার উদ্দেশ্যে বানাইছি, এই মহিলা দু জাহাজের নকশা নবী খাউনিওয়ালা আমার দেবার জীবনে এই নবীর আমি বাইতাম নাই, তোমরা আমি সম্পদ দিয়া থইয়া গেলাম, তোমরা লাগে আমার একটাই অনুরোধ এই গোরখান আমি রহমতুল্লিল আলমিনের লাগি রাখিয়া গেলাম। আর আমার ভক্তদলে এখন চিঠি আমি লেখিয়া গেলাম, সোনার তখ্তর উপরে এই চিঠি ঘর লেখিয়া আল্লাহর বান্দা আলী মোল্লার একটা আমানত দিয়া বিশাল সম্পত্তির ভান্ডারে বেড়ে দেওয়া হইল। তোমরা এই করে বসবাস করো, তোমরা মারা যাইবার আগে তোমরা রওনা দখলার এই করে জিম্মা করে দিও, তারা মারা যাইবার আগে তারা রওনা দখলার জিম্মা করে দিব। এইভাবে যেই দিন হাজার বছর আগে আল্লাহর হাবিব মদিনা শরীফ তশিবাল্লাহ মদিনার মানুষে নদীরে নিবাল্লা দিক পাগল হইয়া থাকে, আল্লাহর হাবিব এখন না আমি খার ধরে যাই মুখে খুশি বাসে যে দারুন যায় আমার উঠিটা যে ধরে সামনে গিয়া বইব আমি নবীন করে চাই আল্লাহর হাবিবর উঠিটা যাইতে 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 সেই দুতলা বিশিষ্ট ঘর সুগ্রাম বল হিমারির বানাই সেই ঘর আল্লাহর বন্দার সেই ঘরের সামনে গিয়া আমার নবীজির উঠিটা কেউ সুবিধার মাঝে আল্লাহ হাবিব সুন্দর এই গরের জিম্মাদার শেষ আবু আইয়ুব আনসারি আমি নবী হইয়া আমার বাচ্চা তুব্বে ওয়াল হামিরি তোমার একটা আমানত তোমার কাছে উঠা দিয়া তুই আল্লাহ মদিনার মানুষ হবে নবী তো কোনোদিন নির্দেশ আইছে না আইছে না অনুরোধ করিয়া গেছি আমি সম্পদ দিয়া তৈয়া গেলাম, তোমরা লাগে আমার একটাই অনুরোধ এই গোরখান আমি রহমতুল্লিল আলমিনের গেলাম। আর আমার ভক্তদলে এখন চিঠি আমি লেখিয়া গেলাম, সোনার তখ্তর উপরে এই চিঠি ঘর লেখিয়া আল্লাহর বান্দা আলী মোল্লার একটা আমানত দিয়া বিশাল সম্পত্তির ভান্ডারে বেড়ে দেওয়া হইল। তোমরা এই করে বসবাস করো, তোমরা মারা যাইবার আগে তোমরা রওনা দখলার এই করে জিম্মাদারি দিও, তারা মারা যাইবার আগে তারা রওনা দখলার জিম্মাদারি দিব। এইভাবে যেই দিন আজকে হাজার বছর আগে আল্লাহর হাবিব মদিনা শরীফ তশিবাল্লাহ মদিনার মানুষে নদীরে নিবাল্লা দিক পাগল হইয়া থাকে আল্লাহর হাবিব এখন না আমি খার ধরে যাই মুখে খুশি বাসে যে দারুন যায় আমার উঠনিটা যে ধরে সামনে গিয়া বইব আমি নবীন করে চাই আল্লাহর হাবিবর উঠনিটা যাইতে 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 সেই দুতলা বিশিষ্ট ঘর সুগ্রাম বল হিমারির বানাই সেই ঘর আল্লাহর বান্দার সেই ঘরের সামনে গিয়া আমার নবীজির উঠনিটা কেউ জমিদার মাঝে কইতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা
এই ঘরের জিম্মাদার খেয়াল আবু আইয়ুব আনসারি। আমি নবিয়া হইয়া আমার বাচ্চা তুব্বাল ফ্যামিলি দেওয়া একটা আমানত তোমার কাছে উতারিয়া তুমি গান
আইসে, ও সাথে সাথে ই নবী তারার গেছে দুনিয়ার মাঝে নিকৃষ্ট হয়ে গেল। বড় বড় হয়েছে মনে আমি শুনি আপনি খুব খুশি হইবেন।
এমন বাচ্চা মরছে আপনার দাঁড়ো চলে, যার আওলাদ মরছে হে জানে তার কি দন গেছে। ঠিক নেই, আল্লাহ রাসূলের তিনজন সাহেবজাদা, একজন একজন ইয়াতিম, একজন বেটা, দুনিয়ায় জন্য আল্লাহ নিরাকি নবীর মনোকষ্ট, কিন্তু ই নবী এর মাঝে সাহাবি ওগুলা ইয়া হইল ইয়া রাসূলুল্লাহ, কাজী ওগুলে আপনার এক কুবংশ নির্বংশ তাবিয়া যান গিয়া নবীর মনে আরো কষ্ট লাগছে না? আল্লাহ রাসূলের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম দের আচল ইয়া, ইব্রাহিম দের আচল ইয়া, দের আচল ইয়া, তার বাচ্চারে আচল ইয়া খান্দে হইল, আচ্ছা যদি তুমি জরুরি তাহতায় আল্লাহ ইয়াকুব নবীর হিরা ইসুফ রেজেলা নবী বানাই দেব, তোমার আল্লাহ নবী বানাই দেব, নিজের কলিজা কিবলা বাচ্চা জান্নাতে বাকি হযরতে ইব্রাহিম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তো বসে আমার ভাই বন্ধু নবীজির মনে কত কষ্ট, এর মাঝে কাফির হলো কি থাকে, আল্লাহ রাসূলের বিচ্ছেদটা যেন চালাই নবীর মুখ দিয়ে প্রতিবাদ করুন না, আর দিয়ে প্রতিবাদ করুন না, কথা দিয়ে প্রতিবাদ করুন, কিচ্ছু নবী সফর করুন কথা আল্লাহ রাসূলের দিব্রাইল খুঁজাও কাফির হলো আমার বন্ধু আত্মার হয়েছে, আমি আল্লাহ আমার বন্ধু আত্মার না, জিন্না শালিয়া করু আত্মার, তারা হয়েছে আত্মার, আমি আল্লাহ ইন্না আতুন আকাল হে নবী, আপনার কাফির হলো নীল বংশ, আপনার কাফির হলো লেজ কাটা, আমি আল্লাহ হইলাম আপনি নীল বংশ নাই, এই জমিনের মাঝে আপনার আল্লাহ আপনারে কাউসারের অধিকারী বানাইছেন, এই কাউসারের এক অর্থ হইল কুরআন শরীফ আল্লাহ আপনারে দান করছেন, এই কাউসারের আরো অর্থ হইল আল্লাহ আপনারে দিনের অধিকারী দান করছেন, আল্লাহ আপনার এই জমিনের মাঝে অনেক নিয়ামত করেন দিছে, ময়দানে মাসের কাউসার দিবা সব তার বাদে একটা অর্থ আনছে হে নবী, কাবির এই জমিনে আপনার বাচ্চাই ছেলে বাচ্চাই নাই, বেটা বাচ্চাই নাই, আপনি বাদে এই জমিনে আপনার নাম কেউ লইছ নাই, আপনি বাদে আপনার নাম কেউ মনে করছো নাই, দুনিয়ায় তো সাধারণত মানুষের চিন্তা করতে হয় যে বেটা নাই আওলাদ নাই সেই বেটারে আর মনে করতো নাই, হে নবী কাবির আল্লাহর চিন্তা ভুল, এটা মিথ্যা চিন্তা, আমি আল্লাহ হইলাম আল্লাহ আপনারে কাউসার অধিকারী বানাইছেন, আমি আল্লাহ আপনার উন্নতর মাঝে কোটি কোটি উন্নত হন দুনিয়ায় রাখবো, একটা সন্তানে দেখাবে তার বাবার ইজ্জত লাগি জীবন বাজি রাখতে পারে, একটা সন্তানে তার বাবার ইজ্জত রক্ষা করার লাগি দেখাবে যুদ্ধ করতে পারে, একটা সন্তানে দেখাবে তার বাবার মুখ বাঁচাইবার লাগি এই জমিনে অনেক কিছু করতে পারে, আপনি নবীর উন্নতর মাঝে আপনি নবীর মহব্বত আমি ঢুকাইয়া দিন কিয়ামত পর্যন্ত আপনার উন্মতের কোটি কোটি উন্নত হন থাকবো, যে তার নবীর নবীর ইজ্জত রক্ষা করার লাগি আপনার নবীর সম্মান রক্ষা করার লাগি আপনার উন্নতে দুনিয়ায় চলা তার জীবন বাজি রাখতে রাখে দুনিয়ার মানুষের লাথি খাইছে, মাথাটা খাইছে,
যুগে যুগে যত নির্মাণ ব্যক্তি কুর্তা যখন নবীর বিরুদ্ধে হারা হয়েছে, কোনদিন নবীর মতে নবীর লাগে কি পর্যন্ত দান কুরবানি হয়েছে আপনি হলে অবাক হইবার, যারা লোকটির স্মৃতি দান কিতাবের মাঝে অসংখ্য বর্ণনা আছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে মানুষের জীবনটা রে বাজি আছে। সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধু, পরওয়ারদিগারে আলমুল্লাহ কবিদের শুকরিয়া যে এই জমিনের মাঝে আল্লাহ আমরা সেই নবীর উম্মত বানাইছে যে নবীর ইজ্জতের আলোচনা স্বয়ং আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। এই বড় অবাক হয়ে কোন সময় কোন ল্যান্ডের মাধ্যমে আমি ভাইরে দেশে স্বাধীনভাবে চলে
অথচ খ্রিস্টানের দেশ লন্ডন আমেরিকা, লন্ডন ইরা নজির আছে, এরকম আইসর ভাই বোন নাই, অসহায় মানুষ কেস দিছে, যার বিরুদ্ধে কেস দিতে যদি এই অন্যায় ইয়া থাকে ব্রিটিশের শাসন আইবর শাসন বাসন প্রবাদ আছে লন্ডন আমেরিকার আমি রাখিছি কি হয়েছে আমি জানি গাড়ির দিকে বারোই বার আগে কাউন্টার আল্লাহ রাসূলের ফরমাই লিখলাম বারে আমানতের খেয়ানত আমরা দেশের নি আল্লাহ তো তোকে বুঝে না তোকে আমানতের খেয়ানত আরম্ভ হইছে নি কোনলা বেশি কিভাবে দর্শনে রাষ্ট্র সব জায়গা আমানত ও তো আমানত খেয়ানত এক দরে যদি বাস বাবর এক বাবর যদি মানে তোমার যদি ভাষ্য করতে হয় নিশা বললে
চারশো করোড় কুফরে ডাকাত ফরজ দেন করেছেন এই সাহেব। এটা হচ্ছে মসজিদুল মুসাওয়ার কাছে ওটা বিচার কেছে সাড়ে সাতশো কাশি না বায়ান মাতুল্লাহ পাশে বায়ান মাতুল্লাহ সবইতে ডাকাতে হই এসব হই হই করেছে। এটা আমি আর বান পাইছি না লেখা হয়েছে আত্মুল্লাহ সুবিধা বায়ান মাতুল্লাহ মুসা কত বাসম পরিমাণ পয়সা এক বছর পর্যন্ত মজুদ থাকতো তখন বায়ান মাতুল্লাহ রুফার দাম যদি রুফার তুলা যদি তিন হাজার করে দৌড়তে সর্বোচ্চ দেড় লাখ এক লাখ ছাপ্পান্ন হাজার দয়া তুমি আপনার সম্পদ পবিত্র যদি আপনার কোটি টাকা সম্পদ আমি গরিবের এক টেকি এখানে থাকে একশো গরুর সিন্নি লগে দিলা এক ফুটা মদ চাললে দিলা সিন্নি হারা সারাটা কোটি টাকা সম্পত্তি যে গরিবের এক টেকি জাকাত তাহলে আর সম্পদ আজি রাশি কথা মান দে মার আল্লাহ আজি তা মান দে মার মত বাড়িছে মত বুঝাই তো মাছি দি ওই সময় বাড়বো বাড়বো বাড়ছে ভূমিকম্প আইছে আইছে আইব কেমন আইব বলে সময় খালি খালি বাড়বো আগে ভূমিকম্প হইতো দুই তিন সেকেন্ড মাথা বার করতে করতে বর্তমানে শেষ এখন মোটামুটি দেড় বছর মতো পঁচিশ তিরিশ সেকেন্ড মক্কার দুদিন ধরে ব্যথা হলে তুমি না খেলাই যায় আরো একদিন বাদে আইব আরো লম্বা এর বাদে আইব কিভাবে বসা আছে এখানে আজকে মাস করিয়ে গিয়ে তেল আজকে নো মারবো এর বাদে বাইনের লড়াই যা যুদ্ধি রাখি আর দিন মা কিছু মনে হইলে তুমি একটা হতা কামল লাগেন যেন আমরা শেষ করে নিলাম কিতাবে কামাছেন হয় আগামী বছর মাহফিলের জন্য কিছু কানেকশন করবেন আমি পড়ছি